হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10:23। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সবাইকে স্বাগত এসপিডিএস ফ্যামিলি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ভিজে মুজে নেতড়ি পেতড়ি হয়ে গেছি। আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি চলে আসলাম তোমাদের সামনে। আর ভাতও আমার হয়ে গেছে, আর ছেলে মেয়ে ভাত খেয়ে নিল। ওদেরকে আলু সিদ্ধ, আলু মাখা, একটু তেল মাখা দিয়ে মাখিয়ে দিলাম, ওরা খাইলো। তো খেয়ে দিয়ে আমার ছেলে স্কুলে যাবে এখন। তো এখন মেয়ে যাবে না আসে, কারণ বৃষ্টি, খুবই বৃষ্টি পড়তেছে। আর আমি বৃষ্টির মধ্যেই আর কি বৃষ্টিতে ভিজে ভিজে আর কি রান্নাবান্না করছি, মানে কলের বাড়ি যেতে লাগে আসতে লাগে, ওর জন্য এই নাইটিটা পরে নিলাম। যেহেতু আমাকে ভিজতে লাগবে ওর জন্য এই নাইটিটা পরে নিলাম। দেখো ছিঁড়ে গেছে নাইটিটা। তো রান্নাবান্না কমপ্লিট করে আমার যা কিছু বাড়ির কাজ আছে সব কমপ্লিট করে তারপরে আমি এই নাইটিটা চেঞ্জ করবো। দেখো ভিজে গেছে, ভিজে ভিজে আমি পিঠটা তো পুরো ভিজে গেছে। তো ভিজে ভিজে কাজ করতেছি আমি। আর কড়াইটা আমার যা নিয়ে গেছে ওই কড়াইটা কালকে নিয়ে গেছিলো আর কি মাংস রান্না করার জন্য। তো সেটা মেজে আনলাম আমি বৃষ্টির মধ্যেই আর কি। তো আমি এখন বসিয়েছি, দেখো কড়াই দেখা যাচ্ছে না, অন্ধকার, কারণ বৃষ্টির জন্য অন্ধকার দেখা যাচ্ছে, আকাশটাও অন্ধকার করেছে। তো আমি এখন আলু ভাজা আর রান্না করব, কচুর পাতের ছাঁকা। তো বৃষ্টির জন্যই কচুর পাতের ছাঁকাটা রান্না করব। একটা গেল, কারণ ঠান্ডা ঠান্ডার দিন আর কি কচু পাতের ছাঁকা হোক, মানে যে কোনো ছাঁকা হোক তাহলে খেতে ভালো লাগে আর কি। তো আমি সেটাই করবো আজকে, কচু, শুধু কচু পাতের ছাঁকা, আজকে কোনো সজনার পাত দেবো না। তো কচু পাতের ছাঁকা আলু ভাজা করবো, এটাই আজকে আমাদের খাবার। আমার আমাদের বলছি কেন, আমার আমার ছেলে খায়, আমার মেয়ে খাবে না, কারণ মেয়ের তো শরীর খারাপ, ও খাবে না। তো ওকে ডিম টুম ভেজে দেবো, ওগুলা দিয়ে খাবে, আর ছেলে তো খাবেই, ও তো ছাঁকা খাওয়ার পেটু। তো যাই হোক, ওরা মানে খেয়ে গেল সিদ্ধ ভাত, আমার ছেলে যাবে এই সিদ্ধ ভাত, তো এসে তো আবার স্কুলে তো খেয়েই আসে, বাড়িতে এসে আবার খায়। তো এইরকম হচ্ছে পরিস্থিতি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসছি তোমাদের সাথে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, পিঠটা তোমরা দেখে নাও, পিঠটা একবার দেখা, দেখো পুরো ভিজে গেছে, সম্পূর্ণ পিঠ ভিজে গেছে। তো বন্ধুরা, আমার রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো জামাও আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমি এখন বাজে 11:52। তো গরু টরু আমি মাঠে বেঁধে আসলাম, কারণ বৃষ্টির জন্য বাঁধতে পারিনি। তো এখন বৃষ্টি তো কমেনি, তো ওদের তো খিদা পাইছে, ওরাও তো খাবে। তো ঘরের মধ্যে বেঁধে আসলাম। তো এসে আমি এখন জামা চেঞ্জ করলাম। তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমরা দেখে নাও, খাওয়া দাওয়া দেখাতে পারিনি কারণ আমার যা আসছে যায় সাথে খাইলাম আর কি। তো ওর জন্য আর মানে কোনো কিছুই তোমার সাথে শেয়ার করিনি। তো তোমরা দেখে নাও রান্নাটা। তো এখানে আছে ছাঁকা, খেয়ে দিয়ে এটুকু আছে, পরে খাবো। এখানে আছে আলু ভাজা, কাটাইটা এখানে রেখে দিই। আর ভাত তো তোমরা প্রতিদিনই দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের তরকারি, আমার সারাদিনের তরকারি এটাই। তো এখন একটু মেশিনে বসবো, সেলাই করবো, কারণ ছেলে জামা কাপড়গুলো সব ছিঁড়ে গেছে। তো ওগুলো একটু সেলাই করবো, সেলাই করে একটু রেস্ট নেবো, রেস্ট টেস্ট নিয়ে তারপরে দেখি তোমাদের সামনে কখন আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:00। তো দেখো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। তো এখন ডিমটাকে ভাজবো, কারণ আমার ছেলে ভাত খাবে। তো মানে টিউশন থেকে আসলো, ও মানে স্কুল থেকে এসে তো ভাত খায় না, হলেও টিউশন যেহেতু যায় তো টিউশন থেকে এসে ভাত খেয়ে দিয়ে ও কিন্তু বই নিয়ে বসে, ওর খিদা পায়, ওর জন্য খায় আর কি। তো ডিম ভাজে দিয়ে ভাত খাবে, ও ছাঁকা দিয়ে খাবে না। তো দিলাম ডিমটা, ভেজে ও খাইলো। আর ওদিকে ভাবলাম যে ওদেরকে ম্যাগি খাইয়ে তারপরে একটু বই নিয়ে বসাবো। তো আমার ছেলে ম্যাগি খাবে না, ও বলছে আমি ডিম দিয়ে ভাত খাবো, এটাই আর কি। ওর ডিম দেখলে পাগল হয়ে যায়, কী আর বলবো। তো ওর জন্য ডিমটা ওকে ভেজে দিলাম, ও ভাত আর কি খাবে। আর এদিকে আমি বসিয়েছি ম্যাগি মেয়ের জন্য, দুটো ম্যাগি আর কি। এখন একটা ম্যাগি না অল্প একটু হয়ে যায় আর কি, পোষায় না আর কি ওদের, ওরাও একটু বড় হয়েছে আর কি, ওরাও বড় হয়েছে, ওদের পেটও বড় হয়েছে, তাই না? তো একটু তো বেশি লাগবেই। তো ম্যাগিটা এদিকে রান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি ওদেরকে একটু পড়াশোনা শিখিয়ে মানে পড়িয়ে তারপরে আমি আর কি বসিয়ে দেবো ভাতটা আর কি।
তো আজকে রাত্রেবেলা একটু গরম গরম সিদ্ধ ভাত রান্না করে আমরা খেয়ে নেব আর কি। তো মেয়েকে তো আগে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আর কি আমি আর আমার ছেলে খাবো আর কি, কারণ ওকে খাইয়ে দিতে হয়। এখনও নিজের হাতে খাইলে না মানে অল্প অল্প করে তুলে খায় না, আর হয়তো ভাবে কি ওর হয়তো পেটও ভরে না, ওর জন্য ওকে খাইয়ে দিতে হয়। আর মাঝে মাঝে ওকে নিজের হাতে মানে খাওয়াইতে খাইতে বলি, তো কারণ ওদেরকে তো শিখতে লাগবে না নিজের হাতে তুলে খেতে। তো এখানে ওকে আলু সিদ্ধ, তেল, তারপরে একটু আলু ভাজা ছিল, ভালো করে মেখে আর কি খাওয়াচ্ছি, কারণ ওরা জানি না কেন তরকারি খেতে চায় না, ওদের প্রবলেম এটাই, জাস্ট শুধু মাছের ঝোলটা খাবে আর মাংসটা খাবে আর মাংসের ঝোলটা খাবে, আদার্স অন্য কিচ্ছু তরকারি খেতে চায় না, জানি না ওদের প্রবলেমটা কী। তো ওদেরকে এইভাবে শুকনো শুকনো মানে আমার ছিল তো ডিম ভাজা আর ভাত হলেই হলো, আর লবণ টবণ কিচ্ছু নেবে না, যাতে ওরা একটু বেশি করে ভাত খেতে পারে এটাই আর কি। মনও মানে না যে ভাত খাবে না, পেট শুকিয়ে থাকবে, আর তার মধ্যে কার্টুন দেখাটাও তো খারাপ। যাই হোক বন্ধুরা, এইভাবেই ওদেরকে খাওয়াই, যেদিন কার্টুন দেই খাওয়াই, কোনদিন না দিয়েও খাওয়াই, মানে যেদিন যেমন করে পাই সেদিন তেমন করে ওদেরকে খাওয়াই আর কি। ছেলেকে তো অতটা ইয়ে করতে লাগে না, কিন্তু মেয়েকে লাগে। তো বন্ধুরা, তো ভিডিওটা এই পর্যন্ত, ওদেরকে দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি পরে খেয়েছি ছ্যাঁকা দিয়ে। তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি এটাই জাস্ট আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো আমার একটু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, একটু ভালোবাসা দিও তোমাদের কাছে, এটাই আশা করব। আর কি চাই বলো তোমাদের কাছে, যাতে তোমাদের ভালোবাসা পাই, তার জন্যই তো আমি এত কষ্ট করতেছি তাই না। তো যাই হোক বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।